আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। গানটির স্রষ্টা সঙ্গীতজ্ঞ অতুল প্রসাদ সেনের স্মৃতি স্মারক সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে। গাজীপুরের শ্রীপুরের কাউরাইদে ব্রহ্ম মন্দিরে অতুলের স্মৃতি ফলক অবহেলা অযত্নে পড়ে আছে, তবে এসব স্মৃতিচিহ্ন রক্ষার উদ্যোগের কথা জানিয়েছে জেলা প্রশাসন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। বাংলা সাহিত্যের পঞ্চকবির একজন অতুল প্রসাদ সেন, একাধারে ঊনবিংশ শতাব্দীর প্রথিতযশা গীতিকার, সুরকার ও গায়ক। এই সঙ্গীতজ্ঞের গানগুলোর মূল উপজীব্য দেশপ্রেম, ভক্তি ও প্রেম। 1871 সালের 20 অক্টোবর জন্মের পর অল্প বয়সেই পিতৃহারা হন অতুল প্রসাদ সেন। গাজীপুরের শ্রীপুরের মাতামহ জমিদার কালীনারায়ণ গুপ্তের কাছারি বাড়িতেই তিনি বড় হয়ে ওঠেন। এখানেই অতুল রচনা করেন অমর গান মোদের গরব, মোদের আশা। কালীনারায়ণের পুত্র ব্রিটিশ ভারতের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা স্যার কেজি গুপ্ত শ্রীপুরের অজপাড়াগায়ের কাউরাইদে ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন। 1934 সালের 27 আগস্ট ভারতে অতুল প্রসাদ সেন মারা গেলে দাহকৃত ছায়ের অংশবিশেষ এনে কাউরাইদের ব্রহ্ম মন্দিরের সামনে স্মৃতিফলক নির্মাণ করা হয়। বর্তমানে ফলকটি অযত্ন ও অবহেলায় নষ্ট হতে বসেছে। তার সমাধি রয়েছে এখানে, কিন্তু এটা কোনো রক্ষণাবেক্ষণ বা পর্যবেক্ষণ করা হচ্ছে না। এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেয়া এবং ব্রহ্ম মন্দিরের সুরক্ষার দাবি জানিয়েছেন মন্দির কমিটি। এটা যাতে আরো সুন্দর হয়, এটা যেন মানে একটা পর্যটন কেন্দ্র হয়, এসব দাবি বাস্তবায়ন এবং স্মৃতিচিহ্ন রক্ষার উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসন। তার স্মৃতি রক্ষার জন্য আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার শ্রীপুরকে আমি নির্দেশনা প্রদান করেছি, তিনি ভিজিট করেছেন এবং শীঘ্রই আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব। বাংলার প্রতি চিরায়ত ভালোবাসা অতুলকে বাঁচিয়ে রাখবে মাটি মানুষের জন্য লেখা তার অমর সব গান ও কবিতায়। মাসুম আলিসা, 21 টেলিভিশন।